দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক কাঁচামালের পাইকারি আড়তে। তো দর্শক, আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং দেশি রসুন এবং এলসি পেঁয়াজগুলো পাইকারি মূল্যে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন পুরোপুরি ভিডিওটির সঙ্গে থাকুন, আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক। সালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন? দেশিটা হচ্ছে 68 থেকে 70 টাকা। আচ্ছা আচ্ছা, কিং পেঁয়াজ ফরিদপুরের। আর হচ্ছে আপনার ইন্ডিয়ান এলসি কত করে? আটচল্লিশ থেকে 50 টাকা হয়েছে। দাম তো অনেকটা বাড়ছে। পাঁচ টাকা বাড়ছে। আচ্ছা, এই যে আমরা সামনে দেখতেছি এইটা হচ্ছে ফরিদপুরের কিং পেঁয়াজ। কিং পেঁয়াজ এইটা হচ্ছে 68 থেকে 70 টাকা। আজকে হয়েছে 68 থেকে 70 টাকা করে এইটা। আচ্ছা, যেখানে গত সপ্তাহে ছিল এটা 48 থেকে 52 টাকা, প্রায় 20 থেকে 22 টাকা বাড়ছে আজকের বাজারে। আর এইটা কোথার? এটা কি পাবনার নাকি? ও, এইটাও কিং পেঁয়াজ। এইটা হচ্ছে আজকের বাজারে দিচ্ছেন 68 থেকে 70 টাকা। আচ্ছা, এই বস্তায় কত কেজি আছে? 70-72 কেজি এইরকমের আছে। আচ্ছা, আর এইটা কি এলসি পেঁয়াজ? এটা মোটাটা সিকুন্ডারই দাম 48-50। 50 টাকা সিকুন্ডাই বিক্রি হয়েছে। আর মোটাটা কত? সেম একই দাম। দাম তো ভাই অনেক বাড়তেছে, আরও তো বাড়বে নাকি শুনলাম? আমদানি কম হইলে বাড়বে। আচ্ছা, এখনও বলা যায় না। আর রসুন কত করে এগুলা? এইটা হয়েছে 180 টাকা ছোটো সাইজ। এটা আমার বাংলাদেশি নাটোরের, নাটোরের কি বলে, কুচি রসুন বলে। আচ্ছা, এটার দামও ভাই অনেক বেশি। ভালোটা 210 টাকা। আচ্ছা ভালোটা, আচ্ছা ওইটা একটু দেখি আসেন তো। এইটা হয়েছে 210 টাকা 15 টাকা। এইটা ও, এইটা একটু সাইজ বড় আর দেখতেও সুন্দর। এটা হচ্ছে 200 টাকা ভাঙাটা। আচ্ছা, এইটা কোথার? এইটাও নাটোরে? এটা কোয়া বলে। আচ্ছা, এটাও মোটামুটি চাহিদা আছে, হোটেল ব্যবসায়ীরা বেশি নেয়। তো এখন এই বর্তমানে দাদা এই যে এইটা বেশি চলে দেশিটা নাকি আর আপনার ইন্ডিয়ানটা বেশি চলে? দুইটাই চলে, দুইটাই চলে ভালো। আচ্ছা, এটা হচ্ছে আজকের বাজারে দিচ্ছেন এইটা আজকে 48 থেকে 50 টাকা। আজকে 1.50 টাকায় বিক্রি হয়েছে। দাম তো ভাই অনেক বেশি, তাহলে কি হবে ভাই বলেন? এতে খুচরো বাজারে 60 টাকা হবে। হ্যাঁ, ঘাটতি আছে, যেখানে 70 কেজি ওখানে 2-3 কেজি সমস্যা আছে, 2-1 কেজি বাদ যায়। আচ্ছা, তো ইন্ডিয়া থেকে এখন কম আসতেছে নাকি? আমদানি অনেক ও কমের কারণে বাজার বাড়তি। আচ্ছা, দেখা যাক কি হয়, এখনো সামনে নাকি শুনতেছি বাড়বে আরও। এই আর এইটা হচ্ছে আজকের বাজারে 68 থেকে 70 টাকা বিক্রি করতেছেন এইটা। আচ্ছা, তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক, দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি কিং পেঁয়াজ এবং দেশি রসুন এবং ইন্ডিয়ান এলসি পেঁয়াজগুলো পাইকারি মূল্যে বিক্রি হয়। তো দর্শক, যারা বর্তমান সময়ে এরকমের পেঁয়াজের ব্যবসা করতে চান অথবা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চান, তারা কিন্তু ঢাকা শ্যামবাজারে আসলে দর্শক এরকমের পেঁয়াজগুলো পাইকারি মূল্যে পেয়ে যাবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।